চলে এসেছি। আজ হলো মহানবমী আর আজ সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এটাকে ইচ্ছা আছে কালকে সকাল অবধি কন্টিনিউ করার। সো এখন বাজে, আমি খালি ঘড়িটা ঘুরে যাই, এখন বাজে 8টা আর এখন আমি অভিষেক আর আমার মা বাবা আমরা চারজনে মিলে যাচ্ছি, একটা ডিনার ফ্যামিলি ডিনার হবে। তো কোথায় যাচ্ছি এটা তোমাদের বলেই দিচ্ছি, কোনো সাসপেন্স রাখছি না, কারণ গত বছর আমরা এখানে গিয়েছিলাম, তাই না? কি নাম ওটা? চারনক সিটি। আর আমি পরে নিয়েছি আমার পূজোর স্পেশাল শাড়ি। আমরা এসে গেছি চারনক সিটি, পেছনে এই যে বসে আছে মা বাবা আর এই যে অভিষেক। বাবা খালি টুকটুক করে হাতে স্যানিটাইজার দেয়। চলো, এই হচ্ছে চারনক সিটি। কাল সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো দশমী আর তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়া, কারণ এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো আমরা কাল ফিরেছি, মা বাবাকে নিয়ে ফিরলাম, তখন 12:30 এরকম বাজে, তো এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তখন তো বললাম আর পারছিলাম না। অথচ কাল কিন্তু আমরা সারাদিন সেরকম ঘোরাঘুরি করিনি, যে কারণে আমি সকাল থেকে ব্লগটা বানাইনি, কারণ গতকাল মানে নবমীর দিন সকালে সেরকম কোনো কাজ ছিল না, বাড়িতেই মোটামুটি ছিলাম, একটু বেরিয়েছিলাম কিন্তু সেরকম কিছু ছিল না। তো মেনলি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, ওই তখন 8টার সময় বেরোলাম, তারপর 12টার মধ্যে বাড়ি চলে এসেছি, কিন্তু এত টায়ার্ড লাগছিল, বোধ হয় একটু বেশি খেয়ে ফেলেছিলাম বলে যাই হোক। তো আজ আমার এখন 12টা বাজে ভাবো, তো এখন অবধি আমার এতটুকু খিদে পাইনি, জাস্ট একটু চা খেয়েছি, লিকার চা। কেকেআর আজকে ফাইনালে উঠেছে, সো অভিষেকের ছুটি ক্যান্সেল, ছুটি বলতে ছুটি সেভাবে ছিল না, দেখলেই তো, তো রোজই মোটামুটি অফিস যেতে হয়েছে। আর গতকাল নবমীর দিন ও ছুটি নেয়নি, ওয়ার্ক ফ্রম হোম করেছিল এবং বাড়িতে বসে ওকে সকালবেলাটা, ওই জন্যই আমরা কাল সকালে বেরোনো বেরোইনি, বাড়িতে বসেই ও প্রচুর কাজকর্ম করেছে। আবার আজকে আবার সন্ধ্যা থেকে ওর ডিউটি পড়েছে আর কি, যেহেতু কেকেআর এর ম্যাচটা আছে, তো সন্ধ্যাবেলা বেরোনোর একটু প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, খুব ভালো কথা, সকালেই এখন একটু বেরোবো। তো এই হচ্ছে আমার দশমীর স্পেশাল লুক। এই শাড়িটা আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা পরবো, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা বেরোচ্ছি না তাই এখনই পরে নিলাম। আর এই হলো অভিষেক। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এগিয়ে যান অনেক দূর, ভালো থাকবেন। তো এবার আমরা একটু বেরোচ্ছি সাজুগুজু করে। ছোটবেলার কথা মনে পড়ছে, থেকে থেকে যত দিন যায় ছোটবেলার কথাগুলো তত বেশি করে মনে পড়ে। তো আমার কি হতো, দশমীর দিন যেহেতু তোমাদের তো বলেইছি মামার বাড়ি যেতাম প্রতি বছর পুজোয়, আর যখন বিসর্জন হতো তো ঠাকুর নিয়ে যখন বেরোনো হতো আমরাও যেতাম। পুরো বিসর্জন যেখানে হতো, কালনাতে মহিষ মর্দিনী তলা বলে একটা জায়গা আছে, তো সেখানে গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয়, মানে এখনো হয় আর কি, ওখানেই ঠাকুর ভাসান হয়। তো আমরা ওই অবধি যেতাম না, সব রেস্ট্রিকশন ছিল যে মেয়েরা হাফ রাস্তা অবধি যেতে পারবে, ঠিক আছে? তো আমরা কিছুটা রাস্তা অবধি যেতাম, সেটা হচ্ছে তোমার সিদ্ধেশ্বরী কালীবাড়ি বলে একটা জায়গা আছে কালনায়, তো সেই অবধি সব মেয়েরা যেত আর কি, মানে ঠাকুর যেত ট্রাকে করে আর পেছনে আমরা মেয়েরা সব যারা পাড়ার মামার বাড়ির পাড়ার আর কি সমস্ত মেয়েরা মিলে আমরা যেতাম পেছু পেছু আর কি। তো ওই অবধি যেতাম, আর যখন যেতাম মা দুর্গার মুখটা দেখতাম, আর আমি আর আমার এক মাসি, মানে সে আমারই বয়সী, সে আমার এক আরেক মাসি, তাকে তোমরা কখনো দেখো নি, তো ও আর আমি বলতাম দেখ দেখ মা দুর্গার মুখটা দেখ, আমরা এরকম বলতাম জানিস তো, যে মনে হচ্ছে দুর্গা ঠাকুরও কাঁদছে, মনে হতো যেন দুর্গা ঠাকুরের চোখগুলোও ছলছল করছে, তো এরকম একটা ফিলিংস হতো। আর এখন তো আর সেসব উঠে গেছে, আর যাওয়াও হয় না ওইভাবে ভাসানে,
আর সত্যি কথা বলতে আমাদের পাড়ায় যে পূজোটা হয় আমরা খুব একটা ইনভলভ নই, ওই যাই অঞ্জলি দিই, একটা ছোট গেট টুগেদার হয় অন্যান্য বার, তো সেগুলো যাই, এইটুকু, এর বেশি কিছু নয়। তো সেই ছোটবেলায় সেই আনন্দটা আর নেই। দশমী তো ষষ্ঠীর দিন যখনই মানে পুজো তো শুরু হতো ষষ্ঠী থেকে আমাদের বেসিক্যালি ছেলেবেলায়। তো একটা অদ্ভুত একটা ভালো লাগা তো এই কটা দিন ধরে চলতো, যেই দশমীর বিকেলটা আসতো কি মন খারাপ করতো, হু হু করতো মন। মানে আজকে এখন যেমন দেখি মানে কলকাতাতে দেখি বা এখন বর্ধমানেও তাই হয়ে গেছে যে বিসর্জনটা হয়ই একটু রাতের দিক করে, কিন্তু তখন তো তা হতো না, সন্ধে সন্ধে ঠাকুর নিয়ে চলে যেত। পরের দিন যখন ওই সমস্ত প্যান্ডেলের পাশ দিয়ে যখন যেতাম তখন দেখতাম যে মানে প্যান্ডেল তো ফাঁকা রাখতে নেই, লক্ষ্মী ঠাকুর ঢুকে যেত তখন। না না ওই দিন ঢোকে না প্যান্ডেল, ওই হ্যাঁ দুদিন লক্ষ্মী পুজোর দিনই আগের দিনই আসে, কিন্তু ওই প্যান্ডেলেই লক্ষ্মী পুজো হয়। হ্যাঁ এবার ওই দেখতাম যে মানে প্যান্ডেলটা ফাঁকা কিন্তু বোধহয় কিছু করতো টত্তো আর কি, কিছু না প্রদীপ জ্বালিয়ে রাখে, ওই হয় প্রদীপ টুদীপ জ্বালিয়ে রাখে। তো এত মন খারাপ করতো দেখে মানে এক এক সময় মনে হতো, আমি কখনো ছেলেবেলায় কিন্তু বিসর্জনে যাইনি কখনো, আমি বিসর্জনে গেছি অনেক অনেক পরে, ফলে আমার বিসর্জনের যে তোদের যে আনন্দটা হতো বা উপভোগ করতিস আমার ওই রকম ব্যাপারটা ছিল না, কিন্তু ওই যে সন্ধ্যেবেলা যখন মা মাসিদের দেখতাম যে বরণ করছে, বরণ চলছে, সিঁদুর খেলা চলছে, হ্যাঁ মিষ্টি মুখ হচ্ছে, এই যে ব্যাপারটা শুরু হতো না তখন থেকে এটা অদ্ভুত একটা খারাপ লাগা শুরু হতো। কিন্তু পাশাপাশি একটা ভালো লাগা ছিল, সেটা হচ্ছে যে দশমীর ওই বিকেল থেকেই যত আত্মীয় স্বজনে বাড়ি আছে বন্ধু বান্ধব আছে হ্যান্তার সবার বাড়িতে এক এক করে যাওয়া শুরু করতাম, নাড়ু ঘুগনি পাওয়া যেত, তো ওই লোভে হ্যাঁ মানে আমি গুনতাম যে কটা নাড়ু টোটাল খেয়েছি, এমনও হয়েছে যে 50টা নাড়ু খেয়েছি চার পাঁচ দিন ধরে, তো সেগুলো গুনে রাখতাম। আমার দিদি ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা চলতো যে কে কটা নাড়ু পাওয়া পেলাম। আমরা এখন একটু ফ্লোরিজে যাবো, বাস স্ট্রিটে এসেছি, কিন্তু মুশকিল হলো পার্কিং এর কোনো জায়গা নেই, এসেছি এফডি ব্লকে। প্রতি বছর রাত্রিবেলা আসি কারণ লাইটিং পার্টিংগুলো খুব সুন্দর হয়, কিন্তু এবারে আর হয়ে ওঠেনি। সো আজকে এখন ওই কফি খেয়ে ঠিক করলাম যে একটু কয়েকটা ঠাকুর দেখে বাড়ি। কয়েকটা ঠাকুর দেখবো কিন্তু এত গরম লাগছে এখানে, এইটুকু হেঁটেই যা হাঁপিয়ে গেছি, তো ভাবছি এখন সোজা বাড়ি চলে যাবো। গরম, বাপরে বাপরে, চলো সোজা বাড়ি। দেখো আর দুটো দাগ মাত্র রয়েছে, তো সেই জন্য আমরা একটু পেট্রোল পাম্পে এসেছি, একটু ডিজেল ভরে নেওয়া হচ্ছে এখান থেকে। গুড ইভিনিং এভরিওয়ান, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি না, এই যে একটা প্রমাণ, ঠিক আছে তুই ধরবি, আচ্ছা আমি দেখছি, এই দেখ। আচ্ছা এইটা কেন করলাম, ও প্রতিবার বিজয়া দশমীর পর ওকে আমি প্রণাম করি, ও ভুলে যায়, পরে আমায় বলে যে তুই কিন্তু আমার প্রণাম করিসনি। তো আজকে আমার একদম ক্যামেরা মজা করি, মজা করি অন ক্যামেরা, একদম প্রমাণ রইল এরকম ভাবে ফাঁসিয়ে দিস না। তো অফিসে এখন অফিস চলে যাচ্ছে, তো এখন সন্ধে হওয়ার মুখে আমি ফিরতে ফিরতে গভীর রাত হবে। হ্যাঁ আজকে অভিষেকে ফিরতে অনেক রাত হবে,
সো অভিষেক এইমাত্র বেরিয়ে গেল আর আমি এখন আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে সো আমি এখন ম্যাগি খাবো সো ম্যাগি রেডি এখন আমি ম্যাগি খাবো আর ম্যাগি খেতে খেতে এই ভিডিওটা এন্ড করবো এখন বসবো আমি এই ভিডিওটা এডিট করতে আর এরপরে দুর্গা পুজো শেষ এরপরেই লক্ষ্মী পুজো তো বাড়িতে আমার লক্ষ্মী পুজো হয় গত বছর দেখেছো তোমরা তো এবারেও করবো তো লক্ষ্মী পুজোর প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে আর বাড়ির পুজোর একটা আলাদাই মজা থাকে সো এনিওয়ে আর বক বক করবো না অনেক বুকে ফেলেছি এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানে শেষ করলাম তোমাদের আবার প্রত্যেককে জানালাম বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্লিজ প্রেস করো আর একটুখানি লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই।